মনের মাঝে যতন করে রেখেছিলাম যারে, সে তো বুঝলো না আমি ভালোবাসি তারে। বন্ধুরা, মনটা খারাপ হয়ে আছে না, মনটাকে প্রফুল্ল আনা দরকার। মনের মধ্যে যুদ্ধ চলছে, সব কিছু কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে না, সব কিছু থমকে আছে, মনে হচ্ছে পৃথিবী থমকে গেছে চারপাশ, কোনো কিছু ভালো লাগছে না, কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্য আজকে একটা নতুন টপিক নিলাম, সেটা তো বললামই, মন ভালো করার ঔষধ। দেখতে থাকুন। মন ভালো করার যে আটটা ওষুধের মধ্যে একটা ওষুধটা হচ্ছে, কোনো মানুষের সাথে কথা বলুন, আপন কোনো মানুষের সাথে, বন্ধু বান্ধব থাকে হয়তো বা মনে হয় যে না আমার আসলে কেউ নেই, আমি কার সাথে কথা বলবো, কাউকে বলতে পারছি না, এরকমও তো হয় তাই না? তারপরও কাউকে জোগাড় করুন, অপরিচিত মানুষ হোক, যেটাই হোক না কেন, যে কোনো একজন বন্ধুকে আপনি ম্যানেজ করুন, তাকে আপনার মনের কথাগুলো বলার চেষ্টা করুন, তাকে বলুন আপনি কী বিষয় নিয়ে যন্ত্রণা বোধ করছেন। আপনার ভিতরে তো আছে যে এটা হয়েছে ওটা হয়েছে, মন খারাপের কথাগুলো যত বলে ফেলবেন মানুষকে, দেখবেন মনটা হালকা হয়ে গেছে। আর একটা কথা আছে, দুঃখ যদি শেয়ার করেন তাহলে কমতে থাকে, আর সুখ যদি শেয়ার করেন তাহলে সুখটা বাড়তে থাকে। সো দুঃখগুলোকে শেয়ার করুন, আপনার ভেতরে জমে থাকা কষ্টগুলোকে, হয় না এমন কোনো স্যার, এমন কোনো বন্ধু অথবা আপনার পরিচিত কেউ একজন, আপনার ভেতরের কথাগুলো বলতে পারেন তাকে, কোনো সমস্যা নেই, বিশ্বাস করে বলে ফেলুন, দেখবেন আপনার মন হালকা হয়ে গেছে অনেকখানি। কথা বলুন, ভেতর রাখবেন না, চুপি চুপি বসে থাকবেন না, কথা বলুন, আর না পারলে আমাকে জানান, আমি শুনবো আপনার কথা, দেখবেন মনটা হালকা হয়ে গেছে। আর সেকেন্ড ওষুধ, দ্বিতীয় ওষুধ যেটা, বাইরে কোথাও ঘুরতে যান। বাইরে কোথায় ঘুরতে যাবেন? আমি তো আমার পকেটে তো টাকা নেই, কই যাবো, কীভাবে যাবো? সমস্যা নেই, ঘর থেকে বেরোন, অন্তত ঘর থেকে বেরিয়ে হাঁটা শুরু করুন, যেখানে যেটা ভাল লাগে হাঁটুন, হাঁটতে থাকুন। আর অবশ্যই এক টানে, এক নিঃশ্বাসে একেবারে ডক ডক করে এক গ্লাস জল খেয়ে ফেলুন, একেবারে গিলে ফেলুন পানিটা, দেখবেন ভাল লাগছে। কারণ যখন মানুষ বাইরে যায়, নিজের ভেতরের বাইরের কষ্টগুলো যখন আপনি উপলব্ধি করতে পারবেন, দেখবেন নিজের কষ্টগুলো একেবারেই মানে কমে গেছে। পারলে কোথাও হাঁটতে হাঁটতে দরকার 1 কিলোমিটার হাঁটুন, আশেপাশে যদি কোনো প্রকার পার্ক থাকে অথবা গ্রামের রাস্তা থাকে হাঁটুন, হাঁটতে থাকুন, এদিক সেদিক তাকান, হালকা হয়ে যাবে, বিশ্বাস করুন হালকা হয়ে যাবে। তৃতীয় নম্বর ঔষধ যেটা হচ্ছে, এখন তো হালকা হওয়ার জন্য আপনি বের হলেন, যদি সম্ভব হয় টাকায় যদি পকেটে 10 টাকাও থাকে কিনে ফেলুন, 10 টাকার বাদাম খান, ঠিক আছে? অর্থাৎ যতটুকু সম্ভব হয় কোথাও রেস্তোরাঁতে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে অথবা কোথাও গিয়ে কিছু একটা খান, নিজের মনের মতো খাবারগুলো যদি সম্ভব হয় খান, ভাল লাগবে। আপনার কি মনে হবে যে মজার কিছু খাবার আপনার পেটে ভরলে কী হয়, এক ধরনের হরমোন আছে, সেটা হচ্ছে স্যারোটোনিন নামক একটা হরমোন আছে, সেটা হচ্ছে মন খারাপের সময় যদি আপনি খান তাহলে ভালো লাগবে। আর সবচেয়ে বেশি ভালো কোথায় লাগবে জানেন, যদি চকলেট খেতে পারে, ডার্ক কালারের চকলেট কিনে ফেলুন, চকলেটটা কিনে আস্তে আস্তে খেতে থাকুন, চারদিক তাকান, আরামসে ঘুরতে থাকুন, ও শুনুন না, ভাল লাগবে। হ্যাঁ, আর অবশ্যই কোনো প্রকার বিরহের গান গাইবেন না। হ্যাঁ, মনির খানের বেদনা বিদ্যুৎ ক্যাসেট, বড় ব্যথায় বুকে, দরকার নাই, মন ভালো করার গান ভাল লাগবে, গান শুনুন ভাল লাগবে। আর পরের বিষয় হচ্ছে বড় করে নিঃশ্বাস নিলে নিন, বলতে যেটা বলবাম, মনটা দম বন্ধ হয়ে আছে, মনে হচ্ছে কোনো কিছু আমার আর হচ্ছে না, ভিতরে চাপ চাপ মনে হচ্ছে, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, নাক দিয়ে দম নিন, মুখ দিয়ে দম ছাড়ুক, দেখবেন ভাল লাগছে। বড় করে নিঃশ্বাস নিন, কয়েকবার দম নিন, ভাল লাগবে, দেখবেন মনটা হালকা হয়ে গেছে, ভেতরে চাপ চাপ ব্যথাগুলো শেষ হয়ে যাচ্ছে। কেন মন খারাপ মেন, ঠিক হয়ে যাবে বন্ধুরা। আপনাকে কত নম্বর ওষুধ দিলাম? 4 নম্বর ওষুধ দিলাম, কিন্তু এবার 5 নম্বর ওষুধ, মন খারাপের বিষয়টাকে, মাথাটাকে সরিয়ে রাখার চেষ্টা করুন, মাথা থেকে একেবারে সরিয়ে দিন, অন্য কোনো একটা ভালো কোনো ছবি দেখতে পারেন, বা কারোর সাথে কথা বলতে বলতে আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বলতে পারেন, যে এটা হলে এটা হতো না, এটা হলে এটা হতো না, এবং যতটা সময় আপনার মাথায় থাকবে যে মানে এই মন খারাপের বিষয়টা, তত আপনাকে চেপে ধরবে, তার চেয়ে বরং এগুলো মাথা থেকে বাদ দেন। এটা হয় যে কি বলে এই তুহিন বলে যে মানে মন থেকে আমি সরাইতেই পারছি না জিনিসগুলোকে, আবার অন্য বিষয় কীভাবে আমি নিব, নো প্রবলেম বন্ধু,
মন থেকে যতটুকু সম্ভব সরিয়ে রাখার চেষ্টা করুন, সরে যাবে, 100% সরে যাবে, এটা সিদ্ধ কথা, সত্যি কথা। আর যদি একেবারেই পারছেন না, আর পারছেন না, আমি মন থেকে সরাতেও পারছি না, এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, তাহলে আপনার জন্য এটা ঔষধ, চিৎকার করুন, কাঁদবেন না, চিৎকার করুন, চিৎকার করুন যতটুকু সম্ভব, চিৎকার করে মানে কাঁপুন, অর্থাৎ মনের ভেতরে যতগুলো ইসে আছে চিৎকার করুন, দেখবেন আপনার মনটা একেবারে হালকা হয়ে গেছে। এই চিৎকার করলে মস্তিষ্কের মধ্যে এক ধরনের হরমোনের সৃষ্টি হয়, সেই হরমোনগুলো আপনাকে মনে এক ধরনের প্রশান্তি এনে দেবে। আর যদি একেবারেই না পারেন, পারলে ভালো করে কাঁদুন, চোখ থেকে যাতে জল বের হয়, প্রচুর পরিমাণে কাঁদুন, প্রচুর কাঁদুন, একদম কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ুন। এটাও একটা মন খারাপের, যে একেবারে চেপে চেপে রাখবেন, ঘরের কোণে বসে আছি এইটা করতে হবে, ভালো লাগবে, এইটা না, চিৎকার করুন, না হলে কাঁদুন, না হলে ঘরের বাইরে চলে যান, এক গ্লাস ঢক ঢক করে জল পান করুন, না হলে কাউকে বলুন, কখনো চেপে রাখবে না, চেপে রাখলে সমস্যার কখনো সমাধান হবে না বন্ধুরা। আর বিষয় হচ্ছে নিজের জন্য কিছু করুন, হয় না, জুতাটা পরে আছে একটু ব্রাশ করে নিই, ঘরটা পরিষ্কার করা দরকার, ফ্যানটা পরিষ্কার করা দরকার, ঘরে একটু ঝাড়ু দেওয়া দরকার, কাপড়টা পরিষ্কার করা দরকার, করুন না। আপনাকে 7 নম্বর টিপসটাও দিয়ে দিলাম, দেখবেন মনটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। মন খারাপ নিয়ে বসে থাকবেন না, একদম সর্বশেষ সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্টলি কাপড় চোপড় করুন, একটু রূপচর্চা করুন, আমার মতো মানে কালো মানুষের জন্য হয়তো না, বাট আপনি আপনি সুন্দর মানুষ, হ্যাঁ, আপনি একটু পরিচর্যা করুন নিজের প্রতি, একটু স্মার্টলি ঘর থেকে বেরুন, পারলে একটু টাঙ্কি টাঙ্কি মারান, হ্যাঁ, ওইদিকে তাকান, ওইদিকে তাকান, অনেক কিছু আশেপাশে দেখার আছে, দেখুন না, দেখবেন মনটা ভালো হয়ে গেছে। মনে রাখবেন একটা কথা সবসময়, সেটা হচ্ছে যে কাউকে দুঃখ দিয়ে কেউ সুখে থাকতে পারে না, কখনো না, এটা জীবনে হয় নাই, কারণ উপরওয়ালার একটা প্রকৃতির নিয়ম আছে। কেউ যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে যে কারণে আপনি মনটা খারাপ হয়ে আছে, অথবা কোনো পাননি, সেটা রিপিট হয়ে আসবে আপনার কাছে যদি আপনি চেষ্টা করেন। আর কেউ দুঃখ দিয়ে কখনো বেঁচে থাকতে পারে না, সে অবশ্যই কষ্ট পাবে, ম্যান্ডেটরিভাবে কষ্ট পাবে, এটা প্রকৃতির নিয়ম। ভালো থাকবেন, মনটা খারাপ করবেন না, গান শুনুন, চিৎকার করে কাঁদুন, চিৎকার করে চিল্লান, হাঁটুন, চলাফেরা করুন, কিছু একটা করুন, বসে থাকবেন না, ওকে, ঘর থেকে বেরিয়ে যান, স্মার্টলি বের হন, খাওয়া দাওয়া করুন, আরামে থাকুন, মনটাকে একদম হালকা করে নিন, জীবনটা অনেক সুন্দর, সুখের, ওকে, ভালো থাকুন বন্ধুরা, টেক কেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাই বাই।